আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। টিউটোরিয়ালের প্রেক্ষাপটটা বলি, 2 বছর আগে যখন অ্যাডমিশন টেস্টের ক্লাস নিচ্ছিলাম, পরীক্ষায় কোশ্চেন করেছিলাম যে তেঁতুল নদী কোথায়। তো আসলে স্টুডেন্টরা যখন অ্যান্সার করে তখন ঠিক মতো পড়েও দেখো না যে কি কোশ্চেন চাওয়া হচ্ছে আর কি অ্যান্সার দেওয়া হচ্ছে। তো স্টুডেন্টরা মনে করলো তেঁতুলিয়া থানা কোথায়, বাস যে যার মতো পঞ্চগড় লেখা শুরু করলো। এখন ওইখানে একটা ছেলে পঞ্চগড়েই লিখলো, লেখার পরে যখন সলভ করে দিলাম যে দেখেন এখানে তেঁতুলিয়ার থানা না, তেঁতুলিয়ার নদী চাওয়া হয়েছে, তো তখন ছেলেটা বলতেছে, মানে ভোলার একটা ছেলে বলতেছে যে স্যার এটা আমার বাড়ির পাশের নদী, যেহেতু সবাই লিখতেছে পঞ্চগড় যার ফলে আমিও পঞ্চগড় লিখলাম। তো ঠিক পরীক্ষার হলটা কিন্তু এমনই, জানা কোশ্চেনও সবাই ভুল লিখলে আমরা নিজেদের উপর আত্মবিশ্বাস না থাকার কারণে আমরা নিজেদের রাইট অ্যান্সারটাকে ভুল মনে করি আর ভুলটাকে রাইট মনে করি। সেই ভুল রাইট যেন আর না হয় সেই জন্য আজকে বিভিন্ন নদী অবস্থান নিয়ে আজকে আপনাদের সামনে ছোট্ট টিউটোরিয়ালটি উপস্থাপন করছি। আর আপনারা আমাদের অনুশীলন বইয়ের নদ নদী যে পার্টটা রয়েছে বাংলাদেশ বইয়ের মধ্যে, এই পার্টের মধ্যে কিন্তু এই অংশটা পাবেন। তো শুরু করি আমরা বিভিন্ন নদী অবস্থান। কুমার নদী, কুমার নদীটা কোথায়? ফরিদপুর টু গোপালগঞ্জ সেই কুমার নদীটা। তেঁতুলিয়া নদী, এটা ভোলায় অবস্থিত, তেঁতুলিয়া থানা না, তেঁতুলিয়া নদী বলা হচ্ছে। বাঙালি নদী, এটা বগুড়া অবস্থিত। ধানসিঁড়ি নদী, বিখ্যাত নদী, বরিশালে অবস্থিত। শিবসা নদী খুলনায় অবস্থিত, যদিও এখন অনেক নদী প্রায় নাই। পাগলা নদী চাঁপাই নবাবগঞ্জ, পাগলা নদী কিন্তু নারায়ণগঞ্জে না। দুধকুমার রাজশাহী, বিবিয়ানা হবিগঞ্জে অবস্থিত। হালদা নদী চট্টগ্রামে অবস্থিত। কুশিয়ারা নদী সিলেটে অবস্থিত। ভোলা নদী মংলা নদী বাগেরহাটে অবস্থিত। মংলা নদীটা আপনারা পারবেন, ভোলা নদী কিন্তু ভোলায় অবস্থিত না। বুড়ি নদী কুমিল্লায় অবস্থিত। বুড়ি খোরা নদী নীলফামারীতে অবস্থিত। শিব নদী, এটা কিন্তু শিবসা না, শিব নদী নওগাঁ। হাওড়া নদী ব্রাহ্মণবাড়িয়া। পুনর্ভবা নদী দিনাজপুর। গোমতী কুমিল্লা। বংশী নদী সাভারে অবস্থিত। ভৈরব নদী, এটা কিন্তু ভৈরবে অবস্থিত না, ভৈরব নদী যশোর খুলনা অবস্থিত। নবগঙ্গা নদী কুষ্টিয়া অবস্থিত। তো এই যে এই নদীগুলোর নাম, এগুলো ভোলা নদী কিংবা তেঁতুলিয়া নদী, এগুলো কিন্তু ওই জেলায় অবস্থিত না, এই জন্য আপনাকে কিন্তু অবশ্যই বুঝে অ্যান্সারটা করতে হবে। এছাড়া নদী সম্পর্কে আর ছোট্ট কিছু কথা বলে নিই, যে দেখুন আমাদের বইয়ের মধ্যে এটা রয়েছে, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একমাত্র নদী কুলিক, এটা ঠাকুরগাঁও অবস্থিত। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী, বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদী চারটি, চারটি তিনটি লেখা, আত্রাই পুনর্ভবা ট্যাঙ্গন, আত্রাই পুনর্ভবা ট্যাঙ্গন, এই তিনটি। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্তি নদী হালদা নদী, বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি ও সমাপ্তি। মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে দুইটা নদী, নাফ ও সাঙ্গু, আর মাতা মুহুরী কিন্তু বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রবেশ করেছে। ভালো করে বুঝে নেন, মিয়ানমার থেকে প্রবেশ করেছে দুটি, নাফ ও সাঙ্গু, আর মাতা মুহুরী বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রবেশ করেছে। আমাদের অনেক বইয়ের মধ্যে কিন্তু এগুলো ভুল দেওয়া থাকে। বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ফরিদপুর জেলায় অবস্থিত। আর বাংলাদেশের নদী নালাকে চারটি প্রণালীতে ভাগ করা হয়েছে, যথা ব্রহ্মপুত্র যমুনা, গঙ্গা পদ্মা, সুরমা মেঘনা ও চট্টগ্রামের নদী সমূহ। আর আপনাদের প্রতি কোশ্চেন রইল যে এই যে আমরা জানি গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়, বিল ডাকাতিয়াকে পাক বাহিনীর বিল বলা হয়, তারপর এই যে ইত্যাদি নাম বিভিন্ন নদীর, এই উপনামগুলো, এইগুলো কেন? এখন তো গোমতী নদীর অবস্থা খুবই খারাপ, তো কেন কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে? এগুলো আপনারা অবশ্যই বের করবেন, আমাদের অনুশীলন বইয়ের মধ্যে কিন্তু এগুলো রয়েছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর তথ্যের সাথেই থাকুন, নিজের সাধারণ জ্ঞানকে সমৃদ্ধ করুন। আল্লাহ হাফেজ।